কোন একটা লেয়ারকে স্মার্ট অবজেক্ট বানানোর জন্য কি করব, লেয়ারটা সিলেক্ট রেখে রাইট বাটন ক্লিক করে অপশন পাওয়া যাবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো এইটাতে যদি যাই দেখেন এই থাম্বনেইলটার মধ্যে কিন্তু ডান পাশের কোণার দিয়ে কিন্তু আলাদা একটা চিহ্ন চলে আসছে। তো এই চিহ্নটা দেখে বোঝা যাবে যে এটা আসলে একটা স্মার্ট অবজেক্ট, বলে দিচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। এখান থেকে কিছু কিছু কাজ করা যাবে না, যেমন এখান থেকে সিলেকশন নিয়ে আমি যদি ডিলিট চাপি বলতেছে যে কুড নট কমপ্লিট ইয়ার রিকোয়েস্ট বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল। মানে কি ডিরেক্টলি আমি এখান থেকে এডিট করতে পারবো না, এটাকে কালার ফিল করতে চাইলে করা যায় কিনা দেখি, সেটাও কাজ করতেছে না, মানে অনেক কিছুই করা যাবে না। কপি করলে সম্ভবত কপিটা হবে, কপি হচ্ছে, দেখেন কপিটা হচ্ছে, কিন্তু কালার ফিল করা বলেন বা যে ডিলিট করার ব্যাপারটা বলেন সেটা এখান থেকে করা যাচ্ছে না। তো এটা এডিট করা যাবে কোথায় থেকে? তো এই লেয়ারটাকে যদি আমি এডিট করতে চাই, কোনো স্মার্ট ইমেজ যদি স্মার্ট অবজেক্ট হিসেবে আসে, আপনারা অনেক সময় ইমেজগুলা যখন ঠিকভাবে নিতে না পারেন তখন খেয়াল করবেন যে এরকম একটা চিহ্ন চলে আসে ইমেজ, যখন ড্র্যাগ করে ডিরেক্ট ডকুমেন্টের মধ্যে নিয়ে আসেন চার কোনা একটা লাইন চলে আসে না দুই কোনা থেকে, তখন এন্টার দিলে দেখবেন যে এরকম একটা বক্স চলে আসে, মানে তখন ইমেজটা আসলে পিক্সেল লেয়ার হিসেবে আসে নাই, স্মার্ট অবজেক্ট হিসেবে আসছে, তখন অনেক কাজই সেখান থেকে করা যায় না। তো এই ইমেজটাকে যদি আমরা অন্য কোনো কাজ করতে চাই, ফিল কালার দিতে চাই বা অন্য কোনো কাজ করে এডিট করতে চাই, তখন এই ডকুমেন্টে থেকে সেটা আর হবে না, তখন এই লেয়ারটাকে আলাদা করে ওপেন করতে হবে অন্য একটা ডকুমেন্টে। কীভাবে সেটা করা যেতে পারে? এই থাম্বনেইলটার মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখেন এই ইমেজটা লেয়ার ওয়ান ডট পিএসডি না কিন্তু পিএসবি দিয়ে সেভ হয়েছে, তাই না? সেভ হয়েছে মানে ওপেন হয়েছে, আমার ইমেজটা ছিল এখানে আর এই ইমেজটা আমি ফার্স্টে ওপেন করে রাখছিলাম কপি নেওয়ার জন্য, এটা আমি ফেলে দিচ্ছি। তার মানে ইমেজটা ছিল আমার এখানে, যখন ডাবল ক্লিক করলাম ইমেজটা এখানে ওপেন হলো। এখান থেকে কিন্তু আমি কি করতে পারবো, ডিলিটও করতে পারতেছি, যদি চাই কালারও ফিল করতে পারবো, সবই করতে পারতেছি। একটা নর্মাল লেয়ারে যা করতে পারা যায় সবই করতে পারতেছি। এখন এখান থেকে যদি আমি এই কাজটা করলাম, সাপোজ আমি এটাই করতে চাচ্ছিলাম, তারপরে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই, সেভ করে দিলে কি হবে দেখেন, এই চেঞ্জটা এখানে চলে আসবে, যেটা আমার অরিজিনাল ছিল। এখানে কি কোনো কাজ করছি আমি? করি নাই, কাজ করছি এখানে, কিন্তু যদি কাজ করার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, কন্ট্রোল এস দিয়ে তো সেভ করা যায় এটা তো জানি আমরা সবাই, তাই না? এই যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে এখানে আমরা চেঞ্জটা পাবো, নাহলে কাজ টাচ করে আমি আবার কেটে দিলাম তো চেঞ্জটা কিন্তু এখানে আসবে না, সেভ করলেই কেবলমাত্র এখানে চেঞ্জটা আসবে। এরকম ছিল ব্যাপারটা। আমি যদি কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আবার আগের অবস্থায় এসে যদি আবার সেভ করে দেই, এখন দেখেন এখানেও আবার কিন্তু রিকভার করে ফেলছে। তার মানে কি এখান থেকে করা যাচ্ছে না, কিন্তু এটাকে ওপেন করে যদি অন্যখান থেকে করি সেটা কিন্তু ঠিক মতো করা যাচ্ছে, মানে সেটা সেই চেঞ্জটা কিন্তু ঠিক মতোই আসতেছে। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? স্মার্ট অবজেক্টের মধ্যে যদি করা যাচ্ছে, আমি চাইলে কি করতে পারবো, একটা স্মার্ট অবজেক্টকে রেগুলার লেয়ারেও নিয়ে আসতে পারবো। কিভাবে সেটা? রাইট বাটন ক্লিক করে আমি যদি রেস্টারাইজ লেয়ার নামে অপশনটাতে ক্লিক করি, এখন এই যে ডান পাশে কোনায় যেই চিহ্নটা দেখা যাচ্ছে রেস্টারাইজ করে দিলে এটা চলে যাবে। বোঝা যাচ্ছে? এখন কিন্তু আর এইখানকার যে কাজকর্ম করছে এগুলো কিন্তু আর এখন কোনো কাজে আসবে না, একটা নর্মাল লেয়ার হয়ে গেছে। তো এটাকে কিন্তু অন্যভাবে আর কাজে লাগানো যাচ্ছে না, একটা ইমেজ লেয়ার যেরকম থাকে সেরকম একটা ফ্ল্যাট হয়ে গেছে। এই যে ব্ল্যাক একটা রেক্টেঙ্গেল দিছিলাম এটাও কিন্তু এর সাথে মার্জ হয়ে গেছে, এটা আলাদা করে আর বের করা যাবে না। তো স্মার্ট অবজেক্ট হিসেবে যদি থাকতো তখন কিন্তু আমি রাইট বার ডাবল ক্লিক করে খুললেই রেক্টেঙ্গেলটা আলাদা করে পেতাম, এখন কিন্তু আর পাওয়া যাবে না। এটাও একটা সুবিধা বলতে পারেন স্মার্ট অবজেক্টে, কারণ এই লেয়ারটার মধ্যে ডাবল ক্লিক করে আমি আরেকটা জায়গায় খুলতেছিলাম না এই ইমেজটাকে, সেখানে যদি আরও থাউজেন্ডস অফ লেয়ার আমি রাখি এখানে কিন্তু একটা লেয়ারই শো করবে। এটাও একটা সুবিধা যে ওইখানে একটা ভল্ট হিসাবে রাখতে পারতেছি, মানে অনেক কিছু অ্যাট এ টাইম রেখে দিয়ে
একটা সেট তৈরি করে আমি জাস্ট সেভ করে দিচ্ছি, এখানে একটা জিনিস দিয়ে আমি সেটাকে রিপ্রেজেন্ট করতেছি, এটাও একটা সুবিধা হতে পারে। আর একটা সুবিধা, এই কাজটা পারা যাবে না যে একটা স্মার্ট অবজেক্টকে কিভাবে আমি নর্মাল লেয়ার বানাবো? বলেন তো কিভাবে? নামটা বললেই হবে, রাস্টারাইজ লেয়ার যদি অপশনে যাই তাহলে এই কাজটা হয়ে যাবে। তো এটা ছিল ফটোশপের মধ্যে, এই কাজটা সীমাবদ্ধ ছিল, তাই না? তো এবার একটু দেখব যে ইলাস্ট্রেটরের সাথে কিভাবে স্মার্ট অবজেক্টটা কাজে লাগানো যেতে পারে। তেমন কিছুই না, জাস্ট এটা আমি ধরে নিচ্ছি একটা আইকন, আইকন বা লোগো যেটাই বলি। তো অনেক সময় এটা হয়, আমরা যখন একটা ওয়েবসাইটের ইন্টারফেস তৈরি করব তখন দেখব যে সেখানে একটা লোগোর দরকার হচ্ছে, তাই না? এটা লোগো থাকে না সব ওয়েবসাইটেই। তো এটা যদি ধরি একটা কোনো সাইট ওয়েবসাইটের লোগো, তো এটা আমার ফটোশপে কিন্তু নেওয়ার দরকার হতে পারে, তাই না? তো এই লোগোটাকে যদি আমি জেপিজি হিসেবে নিয়ে যাই, হয়তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো, অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আবার ইউজ করা যাবে না। তখন জেপিজি হিসেবে নিলে হোয়াইট থাকবে ব্যাকগ্রাউন্ডটা, তো সেটা শুধু হোয়াইটে ইউজ করা যাবে, অন্য কোনো কালারে গেলে কিন্তু তখন আর ভালো লাগবে না। আর এটাকে যদি পিএনজি করে নিয়ে যাই, পিএনজি ইমেজ সম্পর্কে ধারণা আছে তো আমাদের, তাই না? যে এটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়, পিএনজি ইমেজ করে নিয়ে গেলে কোনো ব্যাকগ্রাউন্ডেই সমস্যা হবে না, কিন্তু এটার কালার যদি চেঞ্জ করতে যাই তখন কিন্তু একটু ঝামেলা হবে, তাই না? কিসের জন্য? কারণ এটা দুইটা আলাদা আলাদা কালার আছে, একটা কালার থাকলে কোনো সমস্যা হতো না, যেহেতু দুইটা কালার আছে সেক্ষেত্রে একটা ঝামেলা হবে। হয়তো আমি ফিল করতে নিব লক ট্রান্সপারেন্ট পিক্সেল করে, দুইটাতে সেম কালার চলে আসবে, কিন্তু দুইটাতে আলাদা কালার যেহেতু দেওয়া আছে। তো এই কাজটা যদি আমি স্মার্ট অবজেক্ট হিসেবে নিয়ে করি তাহলে কিন্তু সুবিধা পাওয়া যাবে। স্মার্ট অবজেক্ট হিসেবে নেওয়ার জন্য ইলাস্ট্রেটর থেকে কোনো জিনিস নিলেই জাস্ট কপি করে যদি নেই কন্ট্রোল সি দিয়ে, ফটোশপে এসে সেটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেই এই অপশনটা পাওয়া যাবে। এখান থেকে আমি কী হিসেবে নিব সেটা যদি বলে দেই, আমি স্মার্ট অবজেক্ট হিসেবে নিতে চাচ্ছি, নিয়ে ওকে করে দিচ্ছি। এই জিনিসটা দেখেন চলে আসছে, এন্টার দিয়ে দিচ্ছি, ভেক্টর স্মার্ট অবজেক্ট বলতেছে, তাই না? ভেক্টর বলতেছে কারণ এটা কী করছে, আমি ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসছি। এখন এই আমার যদি মনে হয় যে এই আইকনটা আমি ইউজ করতেছি, তো এটার কালার চেঞ্জ হওয়া দরকার। চেঞ্জ করতে গেলে ঠিক আগের মতো কি করতে পারবো, রাইট বাটন ক্লিক করে অথবা ডাবল ক্লিক করে এটা ওপেন করতে পারবো, কিন্তু এখন এটা ফটোশপে ওপেন হবে না, যেহেতু ইলাস্ট্রেটরে করা এই কাজটা, এটা ওপেন হবে ইলাস্ট্রেটরে। দেখেন ইলাস্ট্রেটর না, এখানে আমি তৈরি করছিলাম, এখান থেকে সিলেক্ট করাই আছে, কপি নিছিলাম, আর এখানে ভেক্টর স্মার্ট অবজেক্ট নামে নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে সেটার মধ্যে এই কাজটা দেখাচ্ছে। এখন এটা ভেক্টর হিসেবে এখানে দেখাচ্ছে, আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এরকম কিছু একটা করে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেই, ফটোশপে এসে দেখব এই জায়গায় কালারটা চেঞ্জ হয়ে গেছে। প্রসিডিউরটা সেম, তাই না? কিন্তু জাস্ট এখানে টুলস দুইটা ইউজ করা হচ্ছে, ফটোশপ ইলাস্ট্রেটর। আগে শুধু ফটোশপের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু ইলাস্ট্রেটর থেকেও সেম কাজটাই হচ্ছে, যেটা ফটোশপের অন্য একটা ডকুমেন্টে করতাম সেটা করে আসলাম কোথায়, ইলাস্ট্রেটরে। পার্থক্যটা পাওয়া যাচ্ছে কি? তো এভাবে কি কাজটা সুবিধা হচ্ছে না, যে একটা কালার যদি চেঞ্জ করতে চাই সেটা যদি সেম কালার থাকে তখন কিন্তু ফটোশপে চেঞ্জ করতে প্রবলেম হবে না, কিন্তু যদি এরকম মাল্টিপল কালার থাকে সেটা কিন্তু ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসলে সুবিধা পাওয়া যাবে। আরও একটা জিনিস, এক্ষেত্রে আবার একটা বাইন্ডিংস থেকে যায় যে আপনার পিসিতে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা ইনস্টল করা থাকতে হবে, কারণ না হলে তো এটা ইলাস্ট্রেটর ওপেনই করতে পারবেন না। আরেকটা বিষয় ঠিক যে ইলাস্ট্রেটর না থাকলে ইলাস্ট্রেটর তৈরি করবেনই কীভাবে, তৈরি করে তো নিয়ে আসবেন নাকি? এই জিনিসটা একটু চেক করেন যে ইলাস্ট্রেটর থেকে একটা শেপ নিয়ে সেটাকে স্মার্ট অবজেক্ট বানা ফেলতেছি। এটাকে আমি কি করতে পারতেছি, এখানে এসে কালার চেঞ্জ করে দিতে পারবো, কালার চেঞ্জ করে সেভ দিলে এখানে চেঞ্জ পেয়ে যাচ্ছে, তাই না? তো এখন আমার হয়তো এই স্মার্ট অবজেক্টটা আমি কপি নিতে পারি, তাই না? বেশ কয়েক জায়গায় হয়তো কপি নিয়ে রাখছি। এটা অনেক সময় সুবিধা অনেক অসুবিধাও হয়। অনেক সময় একটা স্মার্ট অবজেক্ট আমার বিভিন্ন জায়গায় লাগতে পারে, আমি হয়তো নিয়ে আমার কাজের জন্য ইউজ করছি,
তখন আমি হয়তো চাচ্ছি যে শুধুমাত্র এই স্মার্ট অবজেক্টটার কালার চেঞ্জ করব। তো এটা সিলেক্ট করলাম, এটা আমি ওপেন করলাম, এখানে এসে কালার আমি হয়তো ব্লু দিচ্ছি, ব্লু দিয়ে এখান থেকে তো আমি সেভ করে দিব, তাই না? সেভ করে দিয়ে যখন এখানে আসতেছি, এটা শুধু করতে চাইলাম কি হচ্ছে, সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা অসুবিধা, কারণ আমি শুধু এটা চেঞ্জ করতে চাইছি, কিন্তু আবার অনেক সময় সুবিধা, হয়তো আমি সবগুলো অ্যাট এ টাইম চেঞ্জ করতে চাচ্ছি, তখন এটা আমার সুবিধা দিবে, তাই না? কিন্তু অসুবিধা কখন হবে, জাস্ট একটা চেঞ্জ করতে যাব, সেক্ষেত্রে কি করব, যদি এক্সট্রা কোনো নিতে হয়, এরকম এরকম সিচুয়েশনে যদি নিতে হয় যে না আলাদা আলাদা করে চেঞ্জ করার দরকার আছে, সেক্ষেত্রে কি করব, এভাবে আর অল্টার চেপে বা কন্ট্রোল জে দিয়ে কপি নিব না, কপিটা একটু অন্যভাবে নিব। কপিটা নিব তখন রাইট বাটন ক্লিক করে নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি এই অপশনটা থেকে নিব। সে নতুন একটা স্মার্ট অবজেক্ট করবে, কপি করবে জাস্ট এই ওয়েতে। এখন দেখেন আলাদা করে আমি কিন্তু দুইটাতে আলাদা আলাদা করে কালার দিতে পারবো। এটাতে যদি একটা কালার দেই, এই কালারটা যদি দিয়ে সেভ করি, এখানে কিন্তু দেখেন শুধু একটাতে চেঞ্জ হয়েছে, তাই না? আবার এটাতে আমি আলাদা করে কালার দিতে পারবো এখানে এসে। দুইটাতে আলাদা করে দেওয়া যাচ্ছে এবং দুইটাই ইন্ডিভিজুয়ালি এক একটা স্মার্ট অবজেক্ট, পার্থক্যটা বোঝা যাচ্ছে? এই কাজটা একটু চেক করে দেখবেন। আচ্ছা, প্রথমে যেটা করব আমরা, এই যে আইকন আনাটা, আইকন আনার জন্য আমরা কি করি মনে আছে? আমরা ফন্টোসাম চিট শিটে যাব, ফন্টোসাম চিট শিট। যেমন এখানে আইকনটা কি আছে, প্রথমে ফেসবুকের আইকন আছে, আমরা এখানে সার্চ করতে পারি। সার্চ করার অপশন তো সবাই পারিব না, কন্ট্রোল এফ ব্রাউজার, এটা বেসিক্যালি ব্রাউজারের কাজ, কন্ট্রোল এফ দিলে আসে। আপনি যদি এখানে ফেসবুক লিখেন, দেখবেন ফেসবুকের আইকনটা চলে আসছে। আচ্ছা, ফেসবুকের দুইটা আইকন আছে, আপনি যে কোনো একটা ইউজ করেন, দুইটার মধ্যে মেজর কোনো পার্থক্য আমি খুঁজে পাই না, দুইটা কাছাকাছি মনে হয়, একটা মনে হয় একটু ঠিক, একটা মনে হয় লাইট সম্ভবত। আচ্ছা, পেস্ট করেন, পেস্ট করার পরে এখানে লিখতে হবে ফন্টোসাম, চলে আসলো ফন্টোসাম। সাইজটা মনে হয় অনেক বড় আছে, এটা সম্ভবত কাছাকাছি হবে, এটা অ্যাপ্রক্সিমেটলি আমার যেটা ধারণা 24 আছে, তো এটা 18 হতে পারে। এটা ডিফারেন্ট কালার করেছেন, ডিফারেন্ট কালার করলে সুবিধা কি, যে আপনি ইজি মেজারমেন্টটা নিতে পারতেছেন। যদি আপনি সাদার মধ্যে সাদা করেন তাহলে কি মেজারমেন্ট নেওয়া যাবে? যাবে না। আচ্ছা, এটা টেক্সট অ্যালাইনমেন্ট লেফট, এটা লেফট করে দিতে হবে। অন্য কোনো সমস্যা আছে কিনা, আরও কিছু সমস্যা আছে দেখে নিতে হবে। কী আছে দেখেন, এখানে এই যে পয়েন্টটা, পয়েন্টটা থেকে এখানে কিন্তু টেক্সটটা বেশি আছে, তার মানে কোনো একটা সমস্যা আছে। আছে এই যে লেফট ইন্ডেন্ট দেওয়া আছে, রাইট ইন্ডেন্ট দেওয়া আছে, এগুলো তুলে নিবো। এখানে সব কিছু ঠিক আছে, 100% আছে, মেট্রিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এখানে প্রথমটা বসিয়ে নিব। তারপরে টুইটার আছে, তাহলে আমরা এখন সার্চ করবো টুইটার। টুইটার আবার অনেক রকম আইকন আছে, আমরা দেখে নিব কোন আইকনটা ইউজ হয়েছে। এটার পাশে ক্লিক করে আমরা টুইটার দিব। এখন এই যে টুইটারের যে ডিস্টেন্সটা, ডিস্টেন্সটা হলো কার্নিং ট্রেকিং, মনে আছে আমাদের কার্নিং ট্রেকিং মনে আছে না সবার? হ্যাঁ, এটা ইউজ করবেন। ইউজ করলে সুবিধা হবে যে আপনি এক্সাক্ট মেজারমেন্ট পাবেন, না হলে আসলে স্পেস দিয়ে এই মেজারমেন্টটা পাওয়া যায় না, অনেক সময় ঝামেলা করে। পরে যে আইকনটা আছে, আইকনগুলোকে আমরা চিনি, পিন্টারেস্ট, তারপর এটা গুগল প্লাস, এটা টাম্বলার, এটা এগুলো মনে রাখতে হবে এবং চিনতে হবে, আস্তে আস্তে চিনে ফেলতে হবে। এটা আসলে মানে আমাদের যে পার্ট, এই সোশ্যাল কাজগুলো কিন্তু আমাদের পার্টের মধ্যে পড়ে, যার কারণে আপনাদের আস্তে আস্তে জিনিসগুলো শিখে ফেলতে হবে। পরে ছিল পিন্টারেস্ট, পিন্টারেস্ট আবার দুই রকম আইকন আছে। এটা হলো দেখেন সিঙ্গেল আইকন, সিঙ্গেল আইকনটা নিয়ে যান পিন্টারেস্ট। তারপরে গুগল প্লাস, গুগল প্লাসের চেহারা অবশ্য এখন পাল্টে গেছে, ওই আইকনটা এখন আর নাই। এই যে আইকনটা ছিল, এই আইকনটা এখন আর গুগল প্লাস ইউজ করে না, চেঞ্জ করে ফেলেছে।
হ্যাঁ, তাহলে এখন সবগুলো বসানোর পরে যদি মনে হয় কিছুটা কার্নিং কমাতে হবে, বাড়াতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করে নেন। এখন মনে হয় মোটামুটি ঠিক আছে আমার ধারণা। 100% হয়তো হবে না, একে 100% কিন্তু 95-98 ইটস ফাইন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এরকম করে আপনার আইকনগুলো বসাই নেবেন। সব বসে আমার আসলে দেখানোর সময় নষ্ট ছাড়া আর কিছু না আমার মনে হয়। যে যে পার্টগুলো আমার দেখাতে হবে আমার মনে হয় সেগুলো আমি দেখে আপনাদের সুবিধা হবে। তারপরে আসেন হোম, এখানে আসে আবার এই কার্নিংটাকে জিরো করে দিতে হবে, নাহলে মিলবে না। এটা সব অল ক্যাপ আছে, অল ক্যাপের জন্য বেটার হলে এটা ইউজ করবেন, নাহলে প্রতিবার শিফট চেপে অথবা ক্যাপ লক করে লিখবেন, তাতে সমস্যা হয়। আচ্ছা, এই ফন্ট ফেসটা কি দেখে কি চিনতে পারতেছেন বা মনে হচ্ছে? ইনিশিয়ালি হয়তো চেনাটা আসলেই টাফ। এই ফন্ট ফেসটা বেসিক্যালি ওপেন সেন্স, আই গেস ওপেন সেন্স। কীভাবে চিনবেন, কীভাবে বুঝবেন? টেক্সটের অনেক সময় দেখবেন যে এমটা আছে, কোনোটা এম হয়তো একটু বাঁকা আছে, কোনোটা এম সোজা আছে। এই মাথাটা অনেক সময় এটা ইকুয়াল থাকে, অনেক সময় উপরে থাকে। এখানে দেখেন, এটা আমি যে নিয়েছি দুইটা কিন্তু আসলে এক ফন্ট না, আমি ওপেন সেন্স নিয়েছি, এটা কিন্তু ওপেন সেন্স না। বোঝার উপায়টা কি, এই দেখেন এমটা এখানে শেষ হয়েছে কিন্তু একটু উপরে, আর এটার এম শেষ হয়েছে সবার নিচে। তার মানে এই ফন্টটা এটা না। আমরা তাহলে একটা টেস্ট চালাতে পারি যে অন্য কি না, আনফর্চুনেটলি নাই, যে ফন্টটা হওয়ার কথা লেটও হতে পারতো, আই এম নট শিওর। এখন ফন্ট চেক করবেন কোত্থেকে বা কীভাবে? ইনিশিয়ালি আপনারা আসলে এইখানে স্পেশালি ক্লাসে আপনারা ফন্ট ইনস্টল করতে পারবেন না, কিন্তু বাসায় গিয়ে ফন্ট ইনস্টল করতে পারবেন। ফন্ট ইনস্টল করার ওয়েটা কি বা কীভাবে করবেন, কোত্থেকে করবেন, কোথায় ফন্টগুলো পাবেন, সেই লোকেশন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যাবেন google.com/fonts, এটা লিখবেন। লেখার পরে আপনারা যখন এন্টার দিবেন সেই ওই জায়গাটা লোড হবে। অটো প্লাস ফন্ট এখানে ফ্রি অফ কস্ট পাবেন। তারপরে এখানে যেটা আছে সেরিফ সেন্সেরিফ, সেরিফ সেন্সেরিফকে আমরা চিনি, কোন ফন্টটা সেরিফ কোনটা সেন্সেরিফ? আচ্ছা, আমরা একটু চিনি নিই এখনই। এই দুইটা ফন্টের মধ্যে পার্থক্য কি আপনারা দেখতে পাচ্ছেন? একটার মধ্যে হলো লেস টেস হাবি জাবি লাগানো, হ্যাঁ তাই না? এই যে মাথা আছে, এই ফন্টটাকে বলা হয় সেরিফ ফন্ট, হ্যাঁ এরকম। টাইমস নিউ রোমান, এটা সবাই আমরা চিনি, যেগুলোর মধ্যে এরকম মাথা আছে, দাঁত আছে, হ্যাঁ এরকম অনেক হাবি জাবি মেলানো, এই যে এটাকে বলা হয় সেরিফ। আর এটা হলো সেন্সেরিফ, মানে হলো এখানে কোনো সেরিফ নাই, এই জন্য এটার নাম হলো সেন্সেরিফ। এইখানে দুইটা ফন্টই দেয়া, অপশনগুলো দেওয়া আছে, ফন্টের আরও কিছু ধরন আছে। আচ্ছা, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেরিফ ফন্ট, সেন্সেরিফ ফন্ট আছে। তাহলে যদি আপনার টিকমার্ক যেটাতে থাকবে ওই ফন্টগুলো বেসিক্যালি এখানে শো করবে। হ্যান্ডরাইটিং ফন্ট তো আমরা বুঝি, যেগুলো আসলে ওই আপনার একটু স্টাইলিস্ট হ্যান্ডরাইটিং স্টাইলে পেঁচানো পেঁচানো। আর হলো মনোস্কেপ, মনোস্কেপ মানে হলো আপনারা কোরিয়ার একটা ফন্ট আছে না, কোরিয়ার দেখেছেন না কেমন টাইপের ফন্ট, ওইটা মনোস্পেস ফন্ট বলে আর কি, মানে সিঙ্গেল স্পেস ফন্ট। তারপরে শর্টিং, এখানে অনেক ধরনের শর্টিং আছে, কোনটা পপুলার, কোনটা নতুন অ্যাড করেছে, কোন অ্যালফাবেটিক ওয়েতে, এরকম ট্রেন্ডিং ফন্ট কোনটা, এগুলো ফিল্টারিং করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ অনুযায়ী করতে পারবেন, তার মধ্যে বাংলা মনে হয় নাই, আছে আছে ও আচ্ছা, তাহলে নতুন অ্যাড হয়েছে, বাংলাটা আগে ছিল না, নতুন অ্যাড করেছে, ও হ্যাঁ আগে ছিল না, চারটা ফন্ট অ্যাড করেছে, ভেরি গুড, থ্যাংক ইউ গুগল পে। আচ্ছা, তাহলে বাংলা ফন্ট আপনারা এখান থেকে এখন পেতে পারেন। আচ্ছা, এগুলো কিন্তু ইউনিকোড ফন্ট, হ্যাঁ এটা নর্মালি আপনার যে সুতো নেটওয়ার্ক নেই এরকম না, এগুলো ইউনিকোডে চলে, এটা সুবিধা আছে। হ্যাঁ, সুন্দর ফন্টে দিয়েছে, আগুনে শিখা নিভে গিয়েছিল, সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, বাংলা আছে, আগে ছিল না বাংলা ফন্ট। তো এখন যেটা করতে পারবেন, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, কোন ধরনের, অনেক সময় অ্যারাবিক ফন্ট দরকার হয়, এখানে অ্যারাবিকও পাওয়া যায়, হ্যাঁ বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ফন্ট আছে, যে অ্যারাবিক আছে সেটা ইউজ করতে পারেন, অপশন দিয়ে রাখতে পারেন। এখন ঠিক হয়েছে, এখন মনে করেন আপনার কোনো একটা ফন্ট, যেমন আমরা ওপেন সেন্স ইউজ করেছি সেটা মিলে নাই, আমরা খুঁজেছিলাম ল্যাটো, আপনি এখানে ল্যাটো সার্চ দেন, LATO, ল্যাটো, ল্যাটোর এম নাই। আচ্ছা, আমরা ল্যাটোর এমটা, এখানে একটা এম লেখা যায় কিনা দেখি, বড় হাতের এম লিখে গেছে, তার মানে ফন্টটা ল্যাটো, শিওর এটা দেখে মনে যাচ্ছে। এখন এই ফন্টটা আপনি কীভাবে ইউজ করবেন, এই প্লাস সাইন আছে, প্লাস সাইনে একটা ক্লিক করেন, প্লাস সাইনে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে ফন্টটা। আরও যদি ফন্ট থাকে, মনে করেন আপনি এখন ল্যাটো নেবেন না, আমি তো ল্যাটো সার্চ দিয়েছি, সার্চ না দিলে আরও ফন্ট পাওয়া যাবে। এখন সেখান থেকে আপনার যে ফন্টগুলো পছন্দ হবে, মনে করেন রোবোটো কনডেন্সড, আচ্ছা যেমন রোবোটো আছে,
এটা আমরা অ্যাড করতে চাই, তাহলে দুইটা ফন্ট দেখেন, যতগুলো অ্যাড করবেন এখানে নাম্বারটা বাড়তে থাকবে। যে ফন্টটা আসবে সেই ফন্টগুলো আসার পরে উপরে দেখবেন ডান পাশে একটা আইকন দেখাবে, আইকন নিলে এখানে দেখাচ্ছে ইউজ স্ক্রাইপ ফন্ট ইস ডাউনলোড, আপনি ডাউনলোড করেন। ইনিশিয়ালি গ্রাফিক্সের জন্য আসলে স্ক্রাইপ ফন্ট ইউজ করা যায় না, ডাউনলোডের সময় যেটা করবে ফন্টস নামে একটা ফোল্ডার জেনারেট করবে, যতগুলো ফন্ট আছে সবগুলোকে সে জিপ বানিয়ে দিবে। আপনি যদি ওকে প্রেস করেন, প্রেস করে আমরা এখন ডেস্কটপে ফন্টটা জাস্ট ডাউনলোড করি, আই থিঙ্ক ডাউনলোড যেখানে মনে করেন এখন ল্যাটো নাই আমার, আমি আপাতত এটা দিয়েই কাজ করি। তো এটা সিলেক্ট করার পরে আপনি কী করবেন, মিলানোর চেষ্টা করবেন সাইজটা। এখন সাইজটা কত আছে, 18 আছে, এটা আমার গেস 14 আছে, রাইট 14 আছে। এখন এখানে ফন্ট দেখেন শার্প আছে, এটা চেষ্টা করবেন মেক এলসিডি ইউজ করার জন্য, আপনারা উইন্ডো যখন ইউজ করবেন উইন্ডোজ এলসিডি ইউজ করার জন্য এটা হলো বেস্ট ওয়ে। এখন পরে যে পেজটা নেবেন সেটা কীভাবে নেবেন, এই দূরত্বটা কীভাবে মাপবেন, এই দূরত্বটার জন্য বেস্ট ওয়ে হলো স্পেসিং, স্পেসিংয়ে মিলে যাওয়ার কথা বা মিলে যাওয়া উচিত। ডিফারেন্ট কালার নেই, যেটা নিলে আমি মোটামুটি ডিফারেন্সটা বোঝা যাবে। আচ্ছা, অনেক সময় যদি এরকম হয়, প্রবলেম হয়, আপনারা কী করবেন, সামনে যে জায়গাটা আছে একটা ক্লিক করে আমরা এই যে ট্র্যাকিং কার্নিং শিখেছিলাম মনে আছে, -25 দিয়ে দেখেন হয় কি না, যদি না হয় -75, না হলে -100, আই থিঙ্ক -100ও হয় নাই, -150 ইটস পারফেক্ট, ঠিক আছে। এখন সব জায়গায় এরকম হবে তার কোনো গ্যারান্টি নেই, আপনি কি করেন একটু কপি করে ফেলেন, কপি করে পেস্ট করেন, পেস্ট করার পরে এখানে আছে কি পোর্টফোলিও, পোর্টফোলিও তারপরে আছে হলো ব্লগ। হ্যাঁ, তাহলে কোথাও যদি এই সমস্যাগুলো দেখা দেয় যে আপনার মিলতেছে না, এটা আসলে ফন্টের কারণে, কারণ ফন্টে এই যে টেক্সটের আছে কিছু টেক্সট একটু চ্যাপটা থাকে, কিছু ব্রাউন থাকে, ফন্টের কারণে এই জিনিসগুলো হয়। এটা ল্যাটো হলে আমার ধারণা যে পুরোপুরি মিলে যেত অটোমেটিকলি ঝামেলা ছাড়াই। তাহলে আপনারা চেষ্টা করবেন যে মিলানোর জন্য সেম ফন্ট ইউজ করার জন্য, আপনাদের কম্পিউটার ল্যাটো আছে অলরেডি, আমার কম্পিউটার নাই। তাহলে এই লিখেগুলো আপনারা এইভাবে লিখে ফেলবেন, এখানে কী করবেন আইকন বসাই দিবেন, দুইটা আইকন। এখন এই আইকনটা আপনারা হয়তো খুঁজে পাবেন, আমার ধারণা বাস্কেটের আইকনটা ফন্ট হিসাবে নাই। বাস্কেট নাই, তাহলে বাস্কেটটা কী করতে পারেন বলেন তো, বানিয়ে ফেলতে পারেন, ইলাস্ট্রেটরে ধুম করে বানিয়ে ফেলতে পারেন। এটা বানাতে খুব বেশি কাজ না, কিন্তু দুই এরকম একটা রেক্টেঙ্গেল নেবেন, রেক্টেঙ্গেল নিয়ে দুই মাথা দুই দিকে একটু বাড়িয়ে দিবেন, এখানে একটা টান দিবেন, এখান থেকে একটা টান, এখানে একটা টান, ফিল কালার করে দিয়ে এরকম চার তিনটা সাদা নিলেন আর তিনটা কপি করে বসাই দিলেন, শেষ। তারপরে ম্যাক্সিমাম হতে 1-2 মিনিটের কাজ, এটা বানানো কোনো কাজও না, এইটাও কিন্তু 1-2 মিনিটের কাজ একটা আইকন বানানো। আচ্ছা, যদি আপনার ফন্ডেশন থেকে পান ইউজ করেন সেটা বেটার, যদি না পান তাহলে সেটা বানিয়ে নেবেন। আচ্ছা, আসেন নেক্সট। এগুলো তো আসলে লিখা, সিম্পলি লিখা, লিখে নিতে পারেন। এটা মোটা ফন্ট, এই সব ফন্টটা সম্ভবত রেলওয়ে, আই এম নট শিওর, রেলওয়ে মানে আমার এখানে নাই, আছে রেলওয়ে আছে। কেউ এরকম টেনে ফন্ট বড় করবেন না, দেখেন এই যে অনেকে কী করেন টেনে এরকম মিলানোর চেষ্টা করেন, তাই না, এই কাজটা কেউ করবেন না, দয়া করে এরকম করে কেউ ফন্ট মিলাবেন না। তাহলে কী সমস্যা হবে দেখেন, সিলেক্ট করার পরে আপনি ফন্টটা দেখেন, এখানে দেখেন এই যে পয়েন্ট সামথিং আসছে, কখনো এরকম হবে না, ফন্ট সবসময় লিখে লিখে চেষ্টা করবেন বড় ছোট করার জন্য। হ্যাঁ, এইটা দেখেন লাইন হেঁটে কোনো আগামতা নাই, উল্টা পাল্টা হয়ে গেছে, তাহলে এই সমস্যাগুলো হবে, সেই কারণে লিখে নেবেন ফন্টটা। হ্যাঁ, এটা রেলওয়ে ইউজ করা হয়েছে, এক্স্যাক্টলি রেলওয়ে না, রেলওয়ের মতো আরেকটা ফন্ট, হ্যাঁ কাছাকাছি একটা ফন্ট ইউজ করেছে। এই জিনিসগুলো তো বানাতে পারবেন আমার ধারণা, তাই না। আচ্ছা, আর একটা বাটন আমার দেখিয়ে দেওয়ার কথা ছিল, এই যে বাটনটা, এই বাটনটা কীভাবে বানাবেন, এই বাটনটা বানানোর জন্য আপনারা শেপ টুল নেবেন, শেপ নেওয়ার পর আপনি যদি খেয়াল করে দেখেন কর্নারগুলোতে একটু হালকা স্মুথ দেওয়া হয়েছে, তার মানে হলো ম্যাক্সিমাম 2 পিক্সেল ওরা ডিজাইনে ইউজ করেছে, 2 পিক্সেল। আচ্ছা, এটা যদি আমরা সেম কালার নিতে চাই, এখানে ফ্রন্টে ডাবল ক্লিক করবো, অটোমেটিক আই ড্রপার চলে আসবে, ক্লিক করবেন কালার চলে আসলো। এখন এই জায়গাটা কীভাবে বানানো,
আসছে না, এটা আসলে শেপটা ওই সাইজের করে দিয়েছে। আমরা ইউজ করব ছোট বড় করার জন্য দুইটা ওয়ে, আমরা প্রথম ক্লাসে শিখেছি শেপ কখনো কন্ট্রোল ডি দিয়ে ছোট বড় করব না। আমরা কি করব, এখানে নাম মানে সাইজ লিখে করব অথবা ডিস্ক সিলেকশন টুল দিয়ে ছোট বড় করব। এখন এই জিনিসটা যে ডিজাইনটা ইউজ করেছে কিভাবে করেছে, সেটা এফএক্স ইউজ করেছে। এফএক্স এ যে আপনার সম্ভবত ইনার শ্যাডো ইউজ করেছে আই গেস। আচ্ছা ইনার শ্যাডোতে কি করেছে একটু দেখি। ইনার শ্যাডোতে যদি আমরা নরমাল আছে, অপাসিটি ঠিক আছে, সাইজ ওকে, তারপরে কি করেছে দেখছেন, ইনার শ্যাডো ইউজ করেছে। ইনার শ্যাডো ইউজ করে 22 দিছে, শ্যাডোটা নিচের দিকে নামিয়ে দিছে, 90% হয়ে গেছে। তারপরে হলো সাইজ টাইজ জিরো করে দিয়েছে, শুধু ডিস্টেন্সটা বাড়িয়ে দিয়েছে। ডিস্টেন্সটা হওয়ার কারণে যেহেতু সাইজ নেই, এটা সলিড হয়ে যাবে। এই কাজটাই করেছে, সলিড করে এই কাজটা বানিয়েছে। দেখেন এটার মতো আমার মনে হয় হুবহু হয়েছে। ওকে করেন, ডান। এখন ছোট বড় যদি করতে চান, এটা কিন্তু আসলে শেপই আছে, আপনি ধরে এখান থেকে বড় করে দিতে পারেন। যদি আমরা এটার উপরে নিতে চাই, ধরে এটা নিয়ে যাব। এখন যেহেতু কালারের সমস্যা আছে, ইনিশিয়ালি আপনি কালারটা একটু ডিফারেন্ট কালার করে নেন, কোনো সমস্যা নেই, যেহেতু সাইজটা আপনি জানেন না। তবে বেটার হলো সাইজটা নেওয়ার আগে যদি আপনি মেপে নেন, মাপে কি দিয়ে এই যে মার্কুই সিলেকশন টুল দিয়ে, মার্কুই সিলেকশন টুল দিয়ে এখানে এরকম টান দেন, দিয়ে দেখেন কত আছে, ইঞ্চিতে দেখাচ্ছে। এটা আসলে প্রবলেম, অবশ্যই এটা মাপার সময় যেহেতু আমরা ওয়েব ইউআই ডিজাইন করবো, অবশ্যই এটা থাকবে কোথায়, পিক্সেলে থাকবে। পিক্সেল থাকা অবস্থায় আপনি এখানে টান দেন, দেখেন আপনাকে দেখাবে কত পিক্সেল আছে, 53 পিক্সেল আছে। এটা আমরা হাইট নিলাম, উইথটা কত আছে আমরা একটু টান দিয়ে এখানে দেখি, উইথ আছে হলো 150। হ্যাঁ, তাহলে 150 আর 53, তাহলে এটাকে ধরে যদি আমরা এখানে লিখে দিই 150 53, ডান, সাইজ এক্স্যাক্টলি হয়ে গেল। শুধু আমরা কি করবো, এটা নিয়ে বসাই দেবো। এখন আমাদের যেটা দরকার সেটা হলো কালার, তাহলে একটু ডান দিকে সরিয়ে নিই আপাতত, অথবা এখানেই রাখলাম। শিফট অ্যারো যদি চাপি 10 পিক্সেল ডান দিকে যাবে বা বাম দিকে যাবে, মানে যেই অ্যারোই দেন 10 পিক্সেল করে যাবে যদি শিফট চাপেন। তাহলে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে এখানে কালারটা নিয়ে নিলাম। কালারটা নেওয়ার পরে আবার যদি শিফট চেপে লেফট অ্যারো দিয়ে দিই, তাহলে আবার আগের জায়গায় চলে আসলো। এখন যদি হাইট করে দিই, এটা দেখেন একদম পারফেক্ট জিনিস দেখাবে, ঠিক আছে। আমার মনে হয় এটা